আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। তুরস্কের ভয়াবহ যুদ্ধ ড্রোন কিনছে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে ইবিএম এ অধিকাংশ দলের ঐক্যমত নেই বলছে সিইসি। বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা। শপথ নিলেন নতুন ১১ অতিরিক্ত বিচারপতি। উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং সর্বশেষ জানিয়ে দেব, রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। তুরস্কের ভয়ঙ্কর যুদ্ধ ড্রোন কিনছে বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিবি-2 ড্রোন কিনছে বাংলাদেশ। সম্প্রতি এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই ক্রয় চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বাংলাদেশ এই প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কিনতে যাচ্ছে। এই ড্রোন এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহৃত হতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের সক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করেছে। গত কয়েক বছর ধরেই তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনছে বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনছে, কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে তার বিস্তারিত জানা যায়নি। কিন্তু বাইরাক্তার টিবি-2 ড্রোন সম্পর্কে কি জানা যায়? কেন এই ড্রোনের প্রতি বিশ্বের সামরিক বাহিনীগুলো আগ্রহ বাড়ছে? তুরস্কের বাইরাক্তার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার টিবি-2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করেই রাশিয়ার মস্কোভা যুদ্ধ জাহাজ, অস্ত্রের গোদাম, কয়েকটি কমান্ড সেন্টার ও রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং অতি সম্প্রতি নাগর্নো কারাবাখের যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে গেছে। বিশ্বের 14টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনছে। এর মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান। আরও 16 দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছে। বাইরাক্তার টিবি-2 নির্মাতা প্রতিষ্ঠান bayraktech.com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত আনতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায়, তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের ওপর আঘাত আনা যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। 2014 সাল থেকে তুরস্কের সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছে। জানিয়ে দেব বাইরাক্তার টিবি-2 সম্পর্কে যেসব তথ্য জানা যায়। বাইরাক্তার টিবি-2 ড্রোন 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উড়তে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উড়তে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজিং সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বাইরাক্তার টিবি-2 18,000 ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে। তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উড়তে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমাজারি টাইমস ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সাথে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হল এগুলো আকারে বড় আর
তুলনামূলক গতি কম, ফলে এগুলো গুলি করে নামানো সহজ। ইউক্রেনের ব্যবহার করা এরকম বেশ কিছু বাইরাক্তার ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বাহিনী। সম্প্রতি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসান তুরস্ক জানান, তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সাথে ড্রোন কেনার ব্যাপারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি চুক্তি করেছে। এই চুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR, সূত্র BBC। ইভিএমে অধিকাংশ দলের ঐক্যমত নেই বলছে CEC। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম অধিকাংশ দলের ঐক্যমত নেই বলে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার CEC কাজী হাবিবুল আওয়াল। রবিবার বিকালে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপকালে তিনি এই মন্তব্য করেন। CEC বলেন, আজকে এটা শেষ সংলাপ, এই সংলাপের একটি দ্বিমাত্রিকতা আছে। আমরা একসঙ্গে সরকারের সঙ্গেও সংলাপ করছি, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করছি। এই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে সরকারকেও অ্যাড্রেস করতে পেরেছি, পার্টি হিসেবে আওয়ামী লীগকেও অ্যাড্রেস করতে পেরেছি। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে যে সংলাপ করে এসেছি সেখানে কিছু বিষয় উঠে এসেছে, যেহেতু আপনারা সরকারের আছেন কাজেই সেটা আপনাদের দৃষ্টিতে আনা উচিত। সংলাপের রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের প্রসঙ্গ টেনে CEC বলেন, অনেক পার্টি মনে করছে একদিনে নির্বাচন করা সমীচীন হবে না, এটা ভারতের মতো একাধিক দিনে হওয়ার দরকার, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অপ্রতুলতা আছে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আরেকটি বিষয় সংকট থেকে যায়, সেটা হলো ইভিএম। ইভিএম নিয়ে পক্ষে বিপক্ষে বেশ কিছু সমর্থন পেয়েছি, আবার বেশিরভাগ দল ইভিএম বিশ্বাস করছে না। এর ভেতরে কি যেন একটা আছে, আমাদের ইভিএম নিয়ে যে অনুভূতি, আমরা ইভিএম ব্যবহার করছি, এটাকে ডিসকারেজ করছি না। আমরা এ পর্যন্ত যে ইভিএম ব্যবহার করেছি তাতে মোট ভোটের 71% পর্যন্ত টার্ন আউট হয়েছে, কিন্তু অনেককে আমরা আস্থায় আনতে পারছি না। কথাও বলেছি কিন্তু তারা বলছে না, এখানে একটা আপনাদের এই সহযোগীর বিষয়ে ইভিএম নিয়ে একটা সংকট থাকবে, এটার বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরাই নেব সিদ্ধান্ত, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর উপরে পুরোপুরি ঐক্যমত নেই। বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা। ভোলার সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সহ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল সকাল থেকে সারাদেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা ঢাকায় হবে বেলা 11:30 নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 2 আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে। মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা, সেটা প্রস্ফুটিত হয়েছে। শপথ নিলেন নতুন 11 অতিরিক্ত বিচারপতি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত 11 জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লায়েন্সে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ বাক্য পাঠের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ, আর গীতা পাঠ করেন হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার অসিত কুমার। এরপর একে একে নবনিযুক্ত 11 জন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 2 দিন থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীর কাছাকাছি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থা রয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র হিন্দুস্তান টাইমস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে রামপালের মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের ভারত সফরের সময় এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 1320 মেগাওয়াট মেট্রি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এ 400 কেভি DIS সুইসার্ড এবং ইন্টারকারেন্টিং বাংলাদেশ 230 কেভি গ্রিড সিস্টেমে 400 কেভি বিদ্যুৎ সরবরাহ করছে।